পাবনাতেই দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজ দ্রুত সম্পন্নের পাশাপাশি দ্বিতীয়টির কাজেরও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জানান, খুব শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ করা হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসসি, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানব শামীম আক্তার রিপোর্টে। বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন, প্রচার ও প্রসারের লক্ষ্যে চালু হয় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 16 বার দেয়া হয় এই ফেলোশিপ। সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জানান, দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনাতেই করা হবে। চলমান বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি দ্বিতীয়টির কাজের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে, কিন্তু দক্ষিণে আমাদের যে মাটি সে মাটি এত নরম, আমাদের প্রত্যেকটা দ্বীপ আমরা এটা সার্চ করেছি, দেখেছি, সে কিন্তু আসলে সেখানে করা বোধহয় সম্ভব নয়। তবে এখন যেখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি, এটা সমাপ্ত হবার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে এই রূপপুরেই করতে পারবো। এটার কাজ আমাদের শেষ হবে, সাথে সাথে দ্বিতীয়টা যাতে শুরু করতে পারি এখন থেকে আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। স্বাস্থ্য বিষয়ক গবেষণায় বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে দিয়ে গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। চিকিৎসকদের কাছে অনুরোধ করব, যারা সরকারি চাকরি করছেন তারা প্রাইভেট প্র্যাকটিসটা একটু কমিয়ে দিয়ে গবেষণার দিকে নজর দেন। আর এছাড়া যারা গবেষণা করবেন, আমি তো বললাম যে যাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য যা করার আমরা করব, কিন্তু গবেষণাটা আমাদের খুব দরকার বিজ্ঞানের উপরে, বিজ্ঞান এবং স্বাস্থ্যবিজ্ঞান, বিজ্ঞান এবং স্বাস্থ্যবিজ্ঞান এই দুটোর উপরে আমাদের গবেষণায় সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে যে এই টাকাটা কিন্তু বাংলাদেশের জনগণের টাকা, এবং জনগণের টাকা জনগণের কল্যাণে যেন লাগে, কারণ এই গবেষণার থেকে যেটা উদ্ভাবন হবে সেটা কিন্তু জনকল্যাণেই কাজে লাগবে, সেই কথাটাই মাথায় রাখতে হবে। এ সময় নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব-16 দলকে প্রাইজ মানি দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। 16 নিচে যারা, তারা তো ভারতকে 3-2 গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন, যারা চ্যাম্পিয়ন হয়ে গেছে আমি তাদের ডাকবো, তাদের ডেকে তাদেরকে প্রাইজ মানি দেবো এবং করবো, উৎসাহিত করবো। অনুষ্ঠানে 54 জনের হাতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ তুলে দেওয়া হয়। এর মধ্যে 25 জনকে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 10 জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 19 জনকে বিশেষ গবেষণার অনুদান দেওয়া হয়। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।